হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুদি। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগতম জানাচ্ছি। তো আজকে যে কথাটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে কি, রিসেন্ট আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে কি স্নেহা দেবজিৎ দার দাদা ভাইয়ের একটা ভিডিও চ্যানেল। তো দিদিভাইয়ের চ্যানেলে আমি একটা দিদির নাম্বার অনেক গিয়েছো, তো সেই ভিডিওটা আমি আপলোড করেছিলাম, টিভিতে হচ্ছিল। তো সেটা আমি ক্যামেরায় ভিডিও করে আর আমি এডিটিং ফেডিটিং করে তারপর আমি পোস্ট করেছি। পোস্ট করার পরে ওটাতে আমার ভিউজ হয়েছিল 69K ভিউজ হয়েছিল, আর সামথিং ওয়াচ টাইম তো আমার অনেক হয়ে গেছিলো, 1122 না 26 ওয়াচ টাইম হয়েছিল ওটা, মানে ওই ভিডিওটা থেকেই আমি অতটা ওয়াচ টাইম পেয়েছিলাম। আর আমার ওয়াচ টাইম ছিল 958। ঠিক আছে, আমি আজকে একটা ভিডিও পোস্ট করেছিলাম ডেইলি ব্লগ, তো মানে সেটা আমি অবশ্য বৃহস্পতিবার দিনকে ভিডিওটা মানে এডিটিং ভিডিও করেছিলাম, আর সেই ভিডিওটা বৃহস্পতিবার দিনকে ভিডিওটা আমি আজকে ছেড়েছি মঙ্গলবার। ধরো এক সপ্তাহ হয়ে গেছে প্রায়, 4-5 দিন হয়ে গেছে ভিডিওটা আমি মানে পোস্ট করিনি, আজকে করেছি। তো সেখানে আমি ওয়াচ টাইম দেখছি কালকে, যে আমার ওয়াচ টাইম যেখানে আমার 2126 ওয়াচ টাইম ছিল সেটা আমার কমে গিয়ে 951 হয়ে গেছে, সরি 91 হয়ে গেছে। তো মানে আমার ওয়াচ টাইম কমে গেছে কেন, ওই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম বলে আমার কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক দিয়েছিল আমার ভিডিওটা। কেন দিয়েছিল আমি বুঝতে পারলাম, অনেক অনেক ভিডিওগুলো কপিরাইট ক্লেম দেয় আমি বুঝতে পারি, কারণ হয়তো কোনো গানের প্রবলেমে বা কপিরাইট দিচ্ছে, ঠিক আছে অসুবিধা নেই, কারণ ওইগুলো অসুবিধা, কিন্তু কপিরাইট স্ট্রাইকটা কেন পড়বে। যখন আমি ওয়াচ টাইম দেখতে গিয়েছিলাম আমার ক্রোম থেকে যখন আমি দেখতে গিয়েছি, তখন দেখি ওখানে লেখা আছে 3টে স্ট্রাইক বলে, 1টে স্ট্রাইকে টিক করা আছে। তো আমি বুঝতে পারলাম আমার এই ভিডিওটাকে স্ট্রাইক দিয়েছে, কারণটা আমি বুঝতে পারছি না। তো আমি এরকম ভিডিও মানে স্নেহা দেবজিৎ দাদা ভাইয়ের ভিডিওটা আমি অনেকেই দেখেছি, এরকম দিদি নাম্বার অনেক গিয়েছিল, তারা এই ভিডিওটা পোস্ট করেছিল, তাদের কিন্তু স্ট্রাইক পড়েনি। আমারটা কেন স্ট্রাইক পড়ে এটা তোমরা অবশ্যই আমাকে জানাও, বা আমি জানি না ইউটিউব কোম্পানি তোমরা কেন আমার ভিডিওটাকে স্ট্রাইক করেছো। আমি এত কষ্ট করে এডিটিং করে ভিডিও পোস্ট করবো, আর তোমরা যদি এরকম করে স্ট্রাইক করে দাও আমার কতটা কষ্ট হয়। ঠিক আছে, আমার কান্না পাচ্ছে। আর একটা কথা, আর ওয়াচ টাইম তো আমার অনেক কমে গেছে, ফলোয়ার্সটা না আমার আছে, ঠিক আছে ফলোয়ার্স আমার ওরকম সামথিং 100-150 এরকম ফলোয়ার্স রয়েছে আমার ওই ভিডিওটাতে। তো আমি এত কষ্ট করে বানাচ্ছি, এই জিনিসগুলো কেন হচ্ছে তোমরাই বলো আমাকে। আর আমি 2-3 দিন আগে একটা ভিডিও দুটো ভিডিও পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে কি যে প্র্যাঙ্ক ভিডিও, কান্না পাচ্ছে। তো অনেকে ভিডিও করে যে হচ্ছে হাত কাটা নিয়ে, অনেকে সুইসাইড, দেখি জানলা ফাল্লা বন্ধ আছে কিনা, অনেকে ভিডিও করে যে হাত কাটা নিয়ে সেরকম ভিডিও করে, সুইসাইড করে বা হাজবেন্ডের সাথে হচ্ছে কি প্রাঙ্ক ভিডিও করে। তো আমি সেরকম কিছু একটা করেছিলাম, যাতে যেহেতু আমার ভিডিওর ওয়াচ টাইম হয় না বা ভিউজ হয় না, তো ভাবলাম কি এরকম ধরনের প্রাঙ্ক ভিডিও করলে যদি হয়, তো আমি তো পরে বলেও দিয়েছিলাম ভিডিওর মাঝখানে বা পরে, যেটা আমি প্রাঙ্ক ভিডিও করছি সেটা ভিডিওটাকা সেই ভিডিওটা যখন সেই ভিডিও কিন্তু আমার ফোনে শো করছে, সেটা কিন্তু কপিরাইট হয়নি, সেটা কপিরাইট স্ট্রাইকও পড়েনি। সেটা হচ্ছে কি দেখাচ্ছে, যখন আমি অন্য কোনো ফোন থেকে যখন আমি দেখছি, তখন দেখছি যে ওই ভিডিওটা আমাকে দেখাচ্ছে না, আনএবল বলছে, ভিডিওটা শো করছে না, আমার অন্য কোনো ফোন থেকে দেখছি ভিডিওটা শো করছে না, ভিডিওটাকে বন্ধ করে দিয়েছে ইউটিউব কোম্পানি। আরেকটা ভিডিও আছে, সেটা হচ্ছে কি হাজবেন্ডের সাথে ডিভোর্স প্র্যাঙ্ক সামথিং, এই ভিডিওটা মনে হচ্ছে করেছিলাম, না ডিভোর্স প্র্যাঙ্ক না, হ্যাঁ সুইসাইড প্র্যাঙ্ক, এই ভিডিওটা আমার হচ্ছে কি বন্ধ করে দিয়েছে, আনএবল করে দিয়েছে। আর হচ্ছে কি যেটা আমি একটা ভিডিও করেছিলাম না ভূতের হরর প্র্যাঙ্ক ভিডিও করেছিলাম আমার হাজবেন্ডের সাথে, তো সেই ভিডিওটাকেও আমার বন্ধ করে দিয়েছে ইউটিউব কোম্পানি, কেন আমি জানি না। ওই ভিডিওটাতে ভিউজ হচ্ছিলো, সেটাতেও আমার হচ্ছে কি বন্ধ করে দিয়েছে ভিডিওটা, আমি এত কষ্ট করে ভিডিও করছি এডিটিং করছি। তো ইউটিউব কোম্পানির কাছে আমি এটাই বলতে চাই যে আমার ভিডিওগুলো কেন বন্ধ করে দেওয়া হচ্ছে, আমি এত কষ্ট করে ভিডিও করছি আর তোমরা হচ্ছে কি বন্ধ করে দিচ্ছ। তো অনেকে এরকম ভিডিও করে, অনেকে বাজে বাজে অনেক গালাগালি দিয়ে অনেক অনেক বাজে বাজে হচ্ছে কি এরকম ভিডিও করে, মানে অনেক বাজে বাজে কথায় প্র্যাঙ্ক ভিডিও করে, সেটা তো আমি করছি না তাই না, বা অন্য কিছু দেখাচ্ছিও না, যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এইসবগুলোও দেখাচ্ছি না, যে দেখিয়ে ভিডিও করবো সেসব করে ভিউজও করছি না, ওয়াচ টাইমও করছি না। আমি তো সাধারণ একটা মেয়ে না, এখন বউ হয়ে গেছে মহিলা, তো আমি যেরকম পারি সেরকম একটা ভিডিও করেছিলাম, তো সেটাকেও আমার বন্ধ করে দিয়েছে। তো আমার এমনি 3টে ভিডিও, 1টা স্ট্রাইক পড়েছে,
একটা স্ট্রাইক পড়েছে, আর একটা হচ্ছে কি আমার দুখানা ভিডিও, একটা তো স্ট্রাইক পড়েছে বলে 69K ভিউজ হয়েছিল, ওয়াচ টাইমটা আমার বন্ধ করে দিয়েছে, তো তার জন্য আমি সেই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি। জানি না ডিলিট করে দেওয়ার পরে আমার স্ট্রাইকটা বন্ধ হয়ে যাবে নাকি, আমি ঠিক জানি না। তো আমি আর কিছু বলবো না, তো এই দুটো ভিডিও যেটা আমি এখনও সেই দুটো ভিডিও ডিলিট করিনি। তো চাইলে প্লিজ আমি ইউটিউব কোম্পানিকে এইটুকুই বলতে চাই যে আমার ভিডিওটা আবার আগে যেরকম ছিল, কি বললাম তাও জানি না, আগে যেরকম ছিল সেরকম করে দাও প্লিজ। আর আমার ভিডিও কেন ওয়াচ টাইম হচ্ছে না, মানে ভিউজ কেন হচ্ছে না, আমি এত কষ্ট করে ভিডিও করছি, এই জন্য আমি ভিডিও করতে চাই না। তো তোমরা প্লিজ আমার একটু পাশে থেকো, বন্ধু যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যতটা পারো আমার এই ভিডিওটা শেয়ার করো। আর হচ্ছে কি তোমরা দেখো, আর তোমরা যদি কিছু কেউ জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করো। কিন্তু এই যে ভিডিওটা বললাম না যে দিদি আমার অনেক ভিডিওটা আমি শেয়ার করে দিলাম, সেটা হচ্ছে কি আমি অনেকটাই ভিউজ হয়েছিল, অনেকটাই ওয়াচ টাইম হয়েছিল, কিন্তু সব বন্ধ করে দিয়েছে। অন্য যারা কেউ ভিডিও করেছিল তাদেরটা কিছু করে দেয়নি বা তাদেরটা স্ট্রাইক পড়েনি, বন্ধ করেনি, কিন্তু আমারটাই বন্ধ করে দিয়েছে, কেন আমি বুঝতে পারছি না, বন্ধ করে দিল প্লাই ওয়াচটা মেয়ে কেটে নিল। তো যাই হোক আমি এইটুকুই বলতে আসলাম, তোমরা যদি কেউ জেনে থাকো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক আর কিছু বলার নেই, তো টাটা। যদি যদি মনে হয় যে হ্যাঁ ভিডিও করা উচিত আমার, এই ভিডিওটা করে যদি একটু বেশি ভিউজ হয় বা মানে আমাকে যদি প্লিজ যদি তোমরা সাপোর্ট করো, তো আমি আবার ভালো অবস্থায় থাকলে আমি আবার নিশ্চয়ই ভিডিও করবো, তোমাদের সামনে আসবো, তোমরা পাশে থাকো, বাই।